সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। মুর্শিদাবাদ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। শুক্রবার বেলা 10:30 নাগাদ মুর্শিদাবাদ পুলিশ সুপার শ্রী মুকেশ কুমার বহরমপুরে তার নিজের অফিসে এক সাংবাদিক সম্মেলন করে জানান যে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাত্রে জলঙ্গির টলটলি ঘোষপাড়া এলাকা থেকে নজরুল মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় 11টি আগ্নেয়াস্ত্র, তার মধ্যে 8টি 7.65 পিস্তল, 1টি 9mm পিস্তল, 2টি মাস্কেট এবং 10টি এমটি ম্যাগাজিন। জালঙ্গি থানা কালকে রেড করে একটা লোক অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে নজরুল মণ্ডল আলিয়াস নাজু, যার বাড়ি হচ্ছে তলতলি ঘোষপাড়া জালঙ্গি পিএস। ওর কাছ থেকে 9টা স্মল ওয়েপন্স, তার মধ্যে 8টা হচ্ছে 7.65 আর একটা হচ্ছে 9mm পিস্টল, 2টো মাস্কেট টাইপ লং ব্যারেল ওয়েপন আছে, আর 10টা এমটি ম্যাগজিনস আছে, 21 রাউন্ড আছে 7.65mm, 5 রাউন্ডস হচ্ছে 0.305, সেটা দেখে মনে হচ্ছে খুব ইম্প্রোভাইজ টাইপ আছে, আর 8টা 12 বোর রাউন্ড অ্যামিনিশন আছে। ভোটের আগে আগ্নেয়াস্ত্র পাচার বন্ধ করার জন্য সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর সঙ্গে এই ব্যাপারে মিটিংও করা হয়েছে। এছাড়াও দুষ্কৃতীদের তালিকা তৈরি করে সীমান্তবর্তী এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় নাকা চেকিংও শুরু হয়ে গিয়েছে। অলরেডি বিএসএফ সাথে আমরা মিটিং করেছি, সার্কিট হাউসে কমান্ডেন্ট, ডেপুটি কমান্ডেন্ট সবাই ওরা ছিল, ওদের সাথে আমরা যে ইম্পর্টেন্ট রোডসগুলো আছে যেটা উইচ লিডস টু ইন্টারন্যাশনাল বর্ডার, আমরা লিস্টগুলো শেয়ার করেছি ওদেরকে। আমরা বলেছি ওখানে নাকা জন, আর আমরা ওই যে বর্ডার এরিয়া যে ক্রিমিনালসগুলো আছে, ওয়ারেন্টিজ আছে, তাদের লিস্ট আমরা শেয়ার করেছি। মুর্শিদাবাদ থেকে মানালি দত্তপাত্রের রিপোর্ট, এএনএম নিউজ। হ্যালো, আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন, সবাই আমাকে ইভিএম বলেই জানে, আর আমি ভিভিপ্যাট। ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত, অবাধ ও স্বচ্ছ রেখেছি। কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা, আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না। ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয়, ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন ভোট গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত। প্রস্তুতির প্রতিটি ধাপেই মহড়া ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা। এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।